আলম ভাই গতকাল একটা ঘটনা ঘটলো এবং সে হঠাৎ করে এসে আপনাকে আক্রমণই করেছে এবং সে খুব বাজেভাবে আক্রমণ করেছে। 10 মিনিট সময় তুই প্রচার চালিয়ে চলে যা, এটা বড় রকমের হুমকি পেয়েছেন। পরে সেই অবশ্য পালিয়ে গেছে। তার মানে জনতার শক্তির কাছে এসব আগাছা পালাবেই, কি মনে হয় আপনার? শোনেন, দেশের 10-এর লাটি 1-এর বোঝাটা শব্দ আছে, 10-এর লোকজন একদিকে হয় এলে 2-4 জন হুঙ্কারতে কিছুই হবে না। আর আমি আপনাকে আগেও বলেছি, এখনও বলেছি, কেউ যদি আমাদেরকে আঘাত করতে আসে তাদেরকে আমরা পাল্টা আঘাত করবো, সেটা আগে থেকে বলে দিয়েছি। আমরা নির্বাচনের মাঠে থেকে আমাদেরকে যতই লোকজন হুমকি দিই, ক্যাসেল করতে আসুক, আমরা মাঠ ছাড়বো না। কেউ আমাদের সাথে লাগতে আসলে তার ওখানটা আমরা ছাড়তে পারি। কিন্তু এই প্রকাশ্যে আপনি একটা হুমকি পেয়েছেন, আপনাকে সরাসরি এসে এভাবে বলা, এটা নিয়ে আপনি কি কোনো কিছু ব্যবস্থা নিচ্ছেন বা ভয় পাচ্ছেন? না, প্রকাশ্যে সে আমাকে হুমকি দিয়ে প্রকাশ্যে সবার সামনে তাকে ধরেছে। আমি বলেছি তোমার তোমার কেউ থাকলে এখানে আসে বলবা, আমাকে ভোট করার কাছে মানা করতে পারে, আমরা তো ছাড় দেয়নি। সে প্রকাশ্যে আমাকে হুমকি দিয়েছে বলে আমি তো ছাড় দেয়নি, তাদের কোনো সার নেই। সে যাই হোক, সে বলছে আমরা আওয়ামী লীগের করবে, যে আওয়ামী লীগ হোক, যে কোনো দলের কর্মী হোক, কোনো কর্মী সার নাই। আমরা যে কোনো জায়গায় থাকবো, ভোটের নির্বাচনের মাঠে যে যতই ক্যাসেল করার চেষ্টা করবে আমরা কাউকে ছাড় দেবো না, সে যত বড় শক্তিশালী হোক না কেন। আচ্ছা আলম ভাই, এই বিষয়টা আপনি নির্বাচন কমিশনে অবহিত করেছেন কিনা? হ্যাঁ, কালকে কথা বলেছি আমি এই বিষয়টা নিয়ে। কথা বলেছেন, তারা কি বলেছে? ওদের বিষয়টা ওরা হলে মাথায় রাখছে, ঠিক আছে। এবং আমি ভিডিও ফুটেজও কালকে পাঠিয়ে দিয়েছি তাদেরকে, দেখিনি একা প্রকাশ এখান থেকে এই ঘটনা। তার মানে কি আপনার বক্তব্য পরিষ্কার, আঘাত করলে পাল্টা আঘাত? পাল্টা, হ্যাঁ, আঘাত কেউ করলে, কেউ যদি আঘাত করে তাদেরকে আমরা পাল্টা আঘাত করবো। এবং এই নিয়ে আপনি কোনো ভয় পাচ্ছেন না? না, আমি ভয় করি না, আগে থেকেও ভয় করিনি, এখনো করবো না। আমাদের সামনে এসেছিল, আমরা তার প্রতিবাদ করেছি। এর জন্য আপনি যারা এই ধরনের আছে বা এই ধরনের ঘটনা ঘটে তাদের জন্য কোনো হুঁশিয়ারি? না, আমার হুঁশিয়ারি, আমরা কারোর সাথে লাগতে যাবো না, কেউ আমাদের সাথে লাগতে আসলে তার কোনো ছাড় হবে না। ভাই, কথা তাহলে একটাই, মানে আপনারা আছেন, বান্ধবী আছে, সেটা ভোট তো একতারাই পাবি, পাবি না বলছেন টাকা লাগবে না। হীর আলমকে তারা এমনিতেই ভালোবাসেন এবং এই ভালোবাসা নিয়ে জয়লাভ করবেন।